আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্ত নিয়ে সারা দুনিয়াতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের যে ক্ষমতা এবং সেই ক্ষমতার যে অধিক্ষেত্র এবং সেই ক্ষমতা প্রয়োগ করার জন্যে কতটুকু সততা দরকার, কতটুকু ন্যায়পরায়ণতা দরকার এবং যিনি সুপ্রিম কোর্টের নেতৃত্বে থাকবেন অর্থাৎ প্রধান বিচারপতির পদে থাকবেন তার মেরুদণ্ড কেমন হওয়া উচিত এবং সেই মেরুদণ্ডের কারণে আমাদের জাতীয় জীবনে, বৈশ্বিক জীবনে বিচার ব্যবস্থায় কি সুফল আসতে পারে তা নিয়ে কিন্তু এই জমানাতে নতুন করে আলাপ এবং আলোচনা শুরু হয়েছে। আলোচনার সূত্রপাত পাকিস্তানের রাজনীতি নিয়ে এবং সেই রাজনীতির যিনি প্রধান প্রাণপুরুষ জনাব ইমরান খান, তিনি যখন পাকিস্তান যে জাতীয় সংসদ রয়েছে সেখানে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ভয় পেলেন এবং তার বিরুদ্ধে যে সকল বিরোধী রাজনৈতিক পক্ষ রয়েছে তারা যখন একাট্ট হয়ে গেল, ঠিক সেই সময়টিতে তার যে একটি অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে অর্থাৎ পার্লামেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা, এই ক্ষমতাটা তিনি প্রয়োগ করলেন এবং এই ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে তিনি নীতিগতভাবে ছোট্ট একটি ভুল করেছিলেন। সেটি হলো যে তার বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাবের তোড়জোড় শুরু হচ্ছিল সেই অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে যে সংসদ চলমান ছিল এবং অনাস্থা প্রস্তাব নিয়ে যেই সময়টিতে ভোটাভুটি হওয়ার কথা ছিল ঠিক তার আগের মুহূর্তে অথবা ঠিক এই ভোটাভুটির সময়টিতে যেভাবে নাটকীয়তা অবলম্বন করে পাকিস্তান জাতীয় সংসদের যিনি ডিপুটি স্পিকার তিনি এই ভোটাভুটির প্রস্তাবকে অর্থাৎ ইমরান খানের যে জনপ্রিয়তা যাচাইয়ের যে ভোটাভুটি এটির প্রস্তাবকে অবৈধ আখ্যা দেন এবং তিনি সে দেশের যে প্রেসিডেন্ট এবং এরপরেই তিনি অর্থাৎ পাকিস্তান জাতীয় সংসদের ডিপুটি স্পিকার তিনি পাকিস্তানের প্রেসিডেন্টের একটি ঘোষণা পড়ে শোনান। সেই ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট পাকিস্তানের জাতীয় সংসদ ভেঙে দেন এবং প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে তিনি এই কাজ করেছেন এবং এটাই গণতন্ত্রের একটি সাধারণ যে ভাষা বা নিয়মতান্ত্রিকতা এটি আমরা এতকাল জেনে আসছিলাম। তো এই ঘটনা যদি বাংলাদেশে ঘটত কিংবা অন্য কোনো দেশে ঘটত তাহলে এটি নিয়ে এই মুহূর্তে প্রশ্ন করার মতো অবস্থা আমাদের কারোরই ছিল না, কিন্তু পাকিস্তানে এইটি নিয়ে প্রশ্ন হয়েছে দুটো কারণে। এর কারণ হলো পাকিস্তানকে আমরা যতই মন্দ কথা বলি না কেন সেখানকার আমলাতন্ত্র এতটা দক্ষ এবং অভিজ্ঞ এবং সেখানকার আমলাতন্ত্রের যে সুনাম এবং সুখ্যাতি সেটি কেবলই মাত্র এশিয়া নয়, সারা দুনিয়াতে মশহুর। এর বাইরে পাকিস্তান সুপ্রিম কোর্টের যে কর্তৃত্ব, তাদের যে পেশাদারিত্ব, তাদের যে দখলদারিত্ব এটিও কিন্তু সেই অনাদিকাল থেকে স্বীকৃত। পাকিস্তানে সামরিক শাসন চলছে এবং বিভিন্ন সময়টিতে অনেক বাঘা বাঘা জেনারেলরা সেখানে ক্ষমতা পরিচালনা করেছেন, কিন্তু তারপরেও সেখানে কিন্তু আইনের যে শাসন সেটি বহাল ছিল এবং সেখানকার সুপ্রিম কোর্টের যে ক্ষমতা সেটি রীতিমতো কিংবদন্তিতে পৌঁছে গিয়েছিল। আমি দুটো উদাহরণ দেব। প্রথম উদাহরণ হলো ফিল্ড মার্শাল আইয়ুব খানের সময়টিতে। তখন আইয়ুব খানের আইনমন্ত্রী ছিলেন জাস্টিস ইব্রাহিম। তো তিনি আইয়ুব খানের সঙ্গে মতদ্বৈততার কারণে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগ করার পরেও জনাব আইয়ুব খান কিন্তু তার প্রতি বিক্ষুব্ধ হননি, বরং তাকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার জন্য তিনি অনুরোধ করেছিলেন এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবেও তাকে নিয়োগ দিয়েছিলেন। তো এই হলো পাকিস্তান জমানাতে আইন অঙ্গনে যারা কর্তা ব্যক্তি তাদের কর্তৃত্ব, তাদের সম্মান এবং তাদের সে মর্যাদা যা কিনা সামরিক শাসকরা পর্যন্ত মেনে চলতেন। দ্বিতীয় যে ঘটনাটির কথা বলবো সেটিও বিচারাঙ্গনের একটি ঘটনা এবং সেটি পাকিস্তান জমানার ঘটনা। তখন প্রধান বিচারপতি রূপে কর্মরত ছিলেন জাস্টিস মোর্শেদ এবং তার সন্তান মিস্টার মাগরুব মোর্শেদ বাংলাদেশে বেশ জনপ্রিয় ব্যক্তি ছিলেন, নাম করা সচিব ছিলেন।
তো মিস্টার মোর্শেদ যখন প্রধান বিচারপতি তখন টিক্কা খান বাংলাদেশের গভর্নর হয়ে এলেন এবং ঐতিহ্য অনুযায়ী বা প্রোটোকল অনুযায়ী গভর্নরের শপথ বাক্য পাঠ করাবেন তৎকালীন প্রধান বিচারপতি মোর্শেদ। তো জনাব মোর্শেদ এটি করতে বাধ্য, বিকজ আইনে এভাবে বলা রয়েছে, কিন্তু তিনি সেটি অস্বীকার করলেন এবং একজন সামরিক কর্তাকে বাংলাদেশের গভর্নর রূপে তিনি শপথ পড়াতে অস্বীকার করলেন এবং পাকিস্তানের যে কেন্দ্রীয় সামরিক জান্তা যারা ছিলেন তারা কিন্তু এই ঘটনার জন্য বিচারপতি মোর্শেদকে ভর্ৎসনা করা তো দূরের কথা, একটি টু শব্দ উচ্চারণ করতেও সাহস পাননি। তো সেই যে পাকিস্তান জমানা, যেটিকে আমরা হানাদার বাহিনীর জমানা বলি, যেটিকে আমরা অগণতান্ত্রিক বলি, ঠিক সেই সময়টিতেও কিন্তু পাকিস্তান সুপ্রিম কোর্টের বাংলাদেশ অংশে কিংবা পাকিস্তান অংশের যে কোনো হাইকোর্টে এই ধরনের নীতি নৈতিকতা ছিল এবং বিচারপতিদের সেই ধরনের মান এবং মর্যাদা ছিল। এবং সর্বশেষ আমরা যেটি দেখেছি, অর্থাৎ পাকিস্তানের প্রধান বিচারপতি জনাব ইফতেখার সাহেবের সঙ্গে যখন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের মতদ্বৈততা শুরু হলো এবং সেটি নিয়ে সারা পাকিস্তান উত্তাল হয়ে পড়ল এবং পাকিস্তানের জনগণ জেনারেল পারভেজ মোশাররফকে ত্যাগ করে সবাই প্রধান বিচারপতির পক্ষ অবলম্বন করলেন এবং এরই প্রেক্ষাপটে জেনারেল পারভেজ মোশাররফকে কিন্তু ক্ষমতা থেকে চলে যেতে হয়েছিল। তো এভাবে যদি পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন কাহিনী বলি এবং সেই সব কাহিনীর সঙ্গে যদি বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ অন্যান্য তৃতীয় বিশ্বের সুপ্রিম কোর্টের তুলনা করেন তাহলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে কোন সুপ্রিম কোর্টের বিচারপতিদের মান মর্যাদা এবং তাদের মেরুদণ্ড কোন পর্যায়ে রয়েছে। তো যা বলছিলাম সেটি হলো পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানের বিরুদ্ধে রায় দিয়েছে এবং এটি নজিরবিহীন ঘটনা এবং আইনের যে বিষয়টি এখানে মুখ্য হিসেবে এসছে সেটি হলো যে ডিপুটি স্পিকার যেই সময়টিতে ইমরান খানের বিরুদ্ধে যে আনিত ভোটাভুটির যে প্রস্তাব, এই প্রস্তাবটি তিনি যে সময়টিতে খারিজ করেছেন এটি অন্যায্য, এটি বেআইনি এবং এটি অনভিপ্রেত এবং এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু সুপ্রিম কোর্টের মতামত চাওয়া হয়েছে। এবং দ্বিতীয় যে বিষয়টি, যেহেতু এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্যে তড়িঘড়ি করে পাকিস্তানের জাতীয় সংসদ ভেঙে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, সেহেতু এই পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার পেছনে ইমরান খানের কোনো সৎ উদ্দেশ্য ছিল না এবং এটার পিছনে জনগণের আশা আকাঙ্ক্ষা নিহিত ছিল না, কেবলই মাত্র নিজের ক্ষমতা রক্ষা করার জন্যে এবং প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে নাজেহাল করার জন্যই কেবলমাত্র এই কৌশলের অবলম্বন করা হয়েছে বলে পাকিস্তানের সুপ্রিম কোর্ট মতামত দিয়েছে। এবং পাকিস্তান সুপ্রিম কোর্ট যেটি অন্তর্নিহিতভাবে বলার চেষ্টা করেছে সেটি হলো একটি জাতীয় নির্বাচন ব্যয় সাপেক্ষ বিষয় এবং একটি জাতীয় নির্বাচন হয়ে যাওয়ার পর যে উন্নয়ন কর্মকাণ্ড চলে সরকারের সেটিও কিন্তু একটা ধারাবাহিক বিষয়। তো সেই বিষয়টিতে যখন ছন্দপতন ঘটে সেটি কেবলই মাত্র যদি জনগণ চায়, জনগণের আশা আকাঙ্ক্ষা তার মধ্যে প্রতিফলিত হয়, তাহলে কেবলই মাত্র সেই ক্ষেত্রে একটি মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু যখন কেবলই মাত্র নিজেদের পিঠ বাঁচানোর জন্য কিংবা প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার জন্য যদি জাতীয় সংসদকে ব্যবহার করা হয়, জনগণকে ঢাল হিসাবে ব্যবহার করা হয় এবং নির্বাচনের নামে রাজকোষ থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়, তা কোনো অবস্থাতেই কোনো দেশের বিচার ব্যবস্থা মেনে নিতে পারে না। তো এই যে একটি অন্তর্নিহিত বিষয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট তুলে ধরলো, যেটি অনাগত দিনে কেবল এশিয়া না সারা বিশ্বের বিচার ব্যবস্থা একটি মাইলফলক হিসেবে কাজ করবে এবং আমি মনে করি একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য যেভাবে গণতন্ত্র দরকার, যেভাবে সুশাসন দরকার, যেভাবে ভালো মানুষের রাজনীতি দরকার, একইভাবে সেখানে একটি স্বাধীন বিচার ব্যবস্থা থাকা আবশ্যক এবং সেই বিচার ব্যবস্থার সঙ্গে এবং সেই বিচার ব্যবস্থার সঙ্গে যে সম্মানিত বিচারক মণ্ডলী থাকবেন তাদের যে নীতি নৈতিকতার মান এবং মেরুদণ্ডের যে শক্তিমত্তা এটি অবশ্যই শক্ত হতে হবে, প্রমাণিত হতে হবে এবং এটি সোজা হতে হবে, তবেই
একটি জাতির মুক্তি হতে পারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের যে বিচার ব্যবস্থা রয়েছে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট রয়েছে, এখানে যারা কর্মরত আছেন তাদের সকলের প্রতি তার অশেষ রহমত এবং বরকত নাজিল করুন এবং তারা যেন স্বাধীন এবং সার্বভৌমভাবে কাজ করতে পারে জাতির প্রয়োজনে বিবেকের তাড়নায়। আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক ইনায়াত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।